নমস্কার, আমি সুমিতা রায়। আমার চ্যানেল ঝালেও ঝোলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না, লোটে মাছের ঝুড়ো। 1 কেজি কাঁচা লোটে মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 3টি মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছি। 1টি গোটা রসুনের অর্ধেক থেঁতো করে রেখেছি। আছে শুকনো লঙ্কার গুঁড়ো, 6টি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন। এই কটি উপকরণ আমার লাগছে। এবার আমি রান্নাটি শুরু করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। আঁচ বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার আমি মাছগুলো নেড়ে নেব। 2-3 মিনিট পরে আমি মশলাগুলো দেব, মাছটা একটু সাতলানো হয়ে গেলে। এরপর আমি মশলাগুলি পরপর দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব রসুন, থেতো করা রসুন। হলুদ দিলাম 2 চামচ, 2 চা চামচ হলুদ দিলাম। 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। আন্দাজ করে নুন দিচ্ছি, নুনটা একটু দেখে নিতে হবে, লাগলে আবার দিতে হবে। এবার আমি সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। আলাদা করে আর জল দেব না, এই মাছ থেকে অনেক জল বেরিয়েছে। এবং পুরো শুকিয়ে নিতে হবে, জলটা পুরো শুকিয়ে একদম ঝুড়োর মতো করে নিতে হবে। 3 মিনিট পর ফিরে এলাম, জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ফাটিয়ে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে এবার মিশিয়ে নেব। মাঝে মধ্যে দেখতে হবে যাতে তলায় লেগে না যায়। এবং এবার আরও কিছুটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে জলটা। 10 মিনিট পর আমি ফিরে এলাম, সম্পূর্ণ শুকিয়ে গেছে জল। একটু নেড়ে এবার আমি গ্যাস অফ করে দেব, অন্য পাত্রে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু লোটে মাছের ঝুড়ো। এটি আপনারা গরম ভাতে পরিবেশন করবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।